সারাদিনে আমরা যত পানি খাই তা আমাদের কিডনির মাধ্যমে থেকে মূত্রনালী দিয়ে মূত্র হিসেবে বের হয়ে যায়। প্রস্রাবে ইনফেকশন নারী ও পুরুষের উভয়ের মধ্যে হলেও নারীদের মধ্যে এই ইনফেকশনের আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। চলুন তবে প্রস্রাবের ইনফেকশনের উপসর্গগুলো জেনে নেওয়া যায়। প্রস্রাবের ইনফেকশনের প্রাথমিক লক্ষণ: এক, প্রস্রাব গাঢ় হলুদ হওয়া। দুই, প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভব করা। তিন, কিছুক্ষণ পর পর প্রস্রাবের বেগ অনুভব হলেও পরিমাণে অল্প হওয়া। চার, প্রস্রাবের দুর্গন্ধ হওয়া। পাঁচ, বমি ভাব বা বমি হওয়া। ছয়, সারাক্ষণ জ্বরজ্বর ভাব বা কাঁপুনি দিয়ে ঘন ঘন শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। সাত, তলপেটে বা পিঠের নিচের দিকে মারাত্মক ব্যথা হওয়া। এই সাতটি লক্ষণের মধ্যে কয়েকটি যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রস্রাবের ইনফেকশন সমস্যায় ভুগছেন। অবশ্যই আপনার এই ইনফেকশনের প্রতিকার করতে হবে, আর এর জন্য ঘরোয়া কিছু প্রতিকার আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। এক নম্বর, প্রতিদিন অন্তত 2.5 লিটার পানি পান করা উচিত। দুই, ভিটামিন সি মূত্রথলিকে ভালো রাখে এবং প্রস্রাবের সময় জ্বালা ভাব কমাতে সাহায্য করে, তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত। তিন, আনারস আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী এনজাইম। গবেষণায় দেখা গেছে যে ইউরিন ইনফেকশনে আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাই প্রস্রাব বা ইউরিন ইনফেকশন হলে প্রতিদিন 1 কাপ আনারসের রস খান। আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।